ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. এক বোন প্রশ্ন করেছেন যে বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের যুবকদের সর্দার হবেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নারীদের সর্দারিনী হবেন, জানতে চাই ইসলামে তাদের অবদান কি কি, কোন অবদানের কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা খুশি হয়ে তাদেরকে এমন পুরস্কারের কথা বলেছেন। এই কথার জবাব হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন যে তোমরা যা করো সে সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আল্লাহ যা করেন সে সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত হবেন না। ঠিক আছে, লায়ুস আলো আম্মা ইয়া ফালো ওয়া আনতুম তুসআলুন, যে তিনি যা করেন সে সম্পর্কে তিনি জিজ্ঞাসিত নন কিন্তু তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে তার উপযুক্ত প্রাপ্যের বেশি তাকে কোনো কিছু দান করবেন না, অনুরূপভাবে কোনো মানুষকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তার যতটুকু প্রাপ্য তার বেশি তাকে দিবেন না, এটা আল্লাহ তাআলার ইনসাফ। তো কোনো মানুষের ইসলামের জন্য খেদমত বা ইসলামের জন্য জান প্রাণ দিয়ে দেওয়া এটার জন্য যে শুধু মর্যাদা রয়েছে তা কিন্তু নয়, একজন মানুষের মর্যাদা তার ঈমান এবং নেক আমলের কারণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো কোন মানুষের অন্তরে কতটুকু ঈমান রয়েছে, কতটুকু দৃঢ়তা রয়েছে, তার আমলের মধ্যে কতটুকু আল্লাহমুখিতা রয়েছে এবং সেই আমলগুলো আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, এটা আমরা বলতে পারি না। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা নেক আমল করে এবং যারা ঈমান গ্রহণ করে এবং নেক আমল করে আল্লাহ বলছেন যে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, সূরা কাহাফের মধ্যে রয়েছে। তো সহজ কথা, ঈমান গ্রহণ করা এবং নেক আমল করা, তো সবাই কি এই মর্যাদা লাভ করতে পারবে, কার ঈমান কতটুকু রয়েছে এবং তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা এই বিষয়ে কেউ জানে না। কিন্তু আল্লাহ যে ঈমান চান, যে ধরনের আমল চান, এরকম ঈমান এবং আমল যদি কেউ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তো এই সমস্ত ব্যক্তিদের, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তার দুই ছেলে বা আরও সাহাবিদের মধ্যে আরও অনেকেই, তাদের ঈমানের বিষয়ে, তাদের অন্তরের বিষয়ে হয়তো আল্লাহ তাআলা জানেন, যার কারণে এই সুসংবাদ তাদেরকে দুনিয়াতেই দেওয়া হয়েছে যেটা আমরা জানি না। যেমন এক সাহাবি সম্পর্কে বলা হয়েছে যে আমেলা কাসিরান কালিলান ওজিরা কাসিরান, যে সে খুব সামান্য আমল করলো অথচ তাকে অনেক বেশি প্রতিদান দেওয়া হলো। তো জান্নাত পাওয়ার জন্য শুধু আল্লাহ রেজামন্দি দরকার, অনেক বিশাল খেদমত, অনেক বিশাল আমল কিন্তু দরকার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানদুরু ইলা সুহারিকুম ওয়ালা ইলা আজসাবিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালা ইয়ানদুরু ইলা কুলুবিকুম, যে আল্লাহ তোমাদের এই শরীর বডি, তোমাদের আমল, তোমাদের চেহারা এদিকে আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের অন্তর। তো যেহেতু মূল জিনিস হচ্ছে অন্তর, অতএব অন্তরের ভিত্তিতে একজন মানুষকে আল্লাহ তাআলা উচ্চ সম্মান দান করবে এবং অন্তরের দৃঢ়তার মধ্যে কোনো ঘাটতি থাকলে তখন তার সম্মানটা ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আলাম।